Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel SA Kitchen and Blog. আমার আজকের রেসিপিতে রয়েছে শীতকালীন পাঁচমিশালি সবজি ভাজি। তাহলে চলুন দেরি না করে রান্নাটা কিভাবে করতে হয় তা দেখে নেই। তো এই ভাজিটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা প্যান গরম করে নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণের মতন তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি, আপনারা যে কোনো খাবার তেল ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আস্ত জিরা, জিরাটা একটু ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা একটু নেড়েচেড়ে হালকা নরম করে ভেজে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে যখন কালার চেঞ্জ হতে শুরু করবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। আমি এখানে 6-7টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে দিয়ে দিয়েছি, আপনারা ঝালটা আপনাদের পরিমাণ বুঝে দিবেন। আর দিয়েছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর লবণ দিয়েছি স্বাদ মতন, লবণও আপনারা স্বাদ বুঝে দিবেন। আর এই পর্যায়ে দিয়ে দিব একটু পানি, সামান্য পরিমাণ পানি দিতে হবে যাতে করে হলুদের গুঁড়োটা কোনোভাবে পুড়ে না যায়। এখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে সিম। সিমটা আমি আগেই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে নিয়েছিলাম, এভাবে কুচি কুচি করে নিয়েছি। এখন সিমটা একটু নেড়েচেড়ে নিব। এই সবজিটা স্টেপ বাই স্টেপ যেভাবে রান্না করছি আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে এটার স্বাদ একেবারেই স্পেশালি অন্যরকম হবে এবং খেতে অনেক বেশি মজা লাগবে। আশা করছি আপনারা আমার রান্নাটা দেখে এভাবে স্টেপ বাই স্টেপ রান্না করবেন। তো সিমটা একটু নেড়েচেড়ে এই পর্যায়ে দিয়ে দিতে হবে গাজর। আমি সিমটা 2 মিনিটের মতন নেড়ে ভেজে নিয়েছিলাম, এরপর দিয়ে দিয়েছি গাজর। এখন গাজরটা মিক্স করে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, গাজর সহ সিমটা ভালোভাবে আরও কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এর মধ্যে আরও একটা সবজি অ্যাড করব, সেটা পরে অ্যাড করব, কারণ সেটা হচ্ছে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। এর জন্য এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতন এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও সবজিটা নেড়ে চেড়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করতে হবে লাস্ট সবজিটা, এটা হচ্ছে পেঁয়াজের কলি। পেঁয়াজের কলিটা যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এটা সেদ্ধ হতে একদমই সময় লাগে না, এজন্য এটা সর্বশেষে অ্যাড করতে হবে। দিয়ে আমি আবারও সবগুলো সবজি একসাথে মিক্স করে নিব, ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন আমার সবজি ফাইনাল লুকটা, এটা পুরোপুরিভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এটা আপনারা বাসায় একটু একবার ট্রাই করে দেখলে বুঝতে পারবেন এটা খেতে আসলে কতটা মজা। এভাবে রান্না করে দেখবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। আর একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার সবজি ভাজিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। এই ভাজিটা আপনারা রুটি বা ভাত সব কিছু দিয়ে খেতে পারবেন।